শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, ভিডিওটি হচ্ছে শত্রুর নাড়ি কাটা বান। এই বান এমন একটি যন্ত্র ভিউয়ার্স, যে কোনো শত্রুকে খতম করা নাড়ি কাটা বান, যে কোনো শত্রুকে একদিনের ভিতরে খতম করে ফেলতে পারেন ভিউয়ার্স। তো আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে অন করে রাখেন ভিউয়ার্স। আপনারা সবাই জানেন যে এই চ্যানেল থেকে আমি কোনো টাকা পয়সা হাত দিয়ে নিই না। বর্তমানে ইউটিউবে অনেক ধকাবাজ রয়েছে, এসব ধকাবাজের পিছনে টাকা পয়সা দিয়ে কখনো প্রতারিত হবেন না বা প্রতারিত শিকার হবেন না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি নিজের বাসা থেকে কাজ করে দিই, কোনো টাকা পয়সা হাত দিয়ে নিই না ভিউয়ার্স। তো আশা করি আর পুরো ভিডিও টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন। আমার গুরুর আদেশ ভিউয়ার্স, টাকা পয়সা হাত দিয়ে নিলে আমার বিদ্যা কাজ করে না ভিউয়ার্স। আমি যতটুকু পারি সবাইকে সাহায্য এবং হেল্প করার চেষ্টা করি ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমি একটা নকশা নিয়ে এসেছি, এই নকশাটা অমাবস্যার রাতে করতে হবে। এটা করতে অবশ্য জাফরান অথবা মেশকের কালিতে করতে হবে, ভোজ পাতার উপরে। তো দেখতে পাচ্ছেন আমি একটি নকশা এঁকেছি, এভাবে একটি নকশা আঁকাতে হবে, একটি না এভাবে তিনটি নকশা আঁকাতে হবে ভিউয়ার্স। যে কোনো অমাবস্যার রাতে এই কাজটি করবেন, এভাবে তিনটি নকশা আঁকাবেন। তিনটি নকশার ভিতরে একইভাবে যে নকশাটার ভিতরে যে যন্ত্রগুলো লেখা আছে ভিউয়ার্স, যে আমি দেখাচ্ছি যে যন্ত্রগুলো লেখা, এই যে লেখাগুলো যেভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। এবং এই মাঝের ঘরটাতে এখানে সেই শত্রুর নাম লিখতে হবে ভিউয়ার্স, এই মাঝ ঘরটাতে সেই শত্রুর নাম লিখতে হবে এইখানে। এভাবে এই নকশাগুলো এঁকে সেই রাত্রে একটি মাগুর মাছ জোগাড় করতে হবে ভিউয়ার্স, একটি মাগুর মাছ আর একটি ব্যাং ভিউয়ার্স। এই তিনটা নকশা এভাবে বানিয়ে একটি নকশা মাগুর মাছের গলার ভিতর দিয়ে মাগুর মাছটি ছেড়ে দিতে হবে, এবং আরেকটি নকশা ব্যাঙের মুখের মধ্যে দিয়ে এই নকশাটা ব্যাঙের মুখের মধ্যে দিয়ে ব্যাঙটি ছেড়ে দিতে হবে। এবং আরেকটি যে নকশা, এই নকশাটা একটি কুকুরের খাওয়াই দিতে হবে ভিউয়ার্স। সেটা আপনি যে কোনো খাদ্যবস্তুর উপর এটা মিস করে খাওয়াই দিতে পারেন, এই নকশাটা নকশাটা যেভাবে পুড়িয়ে মিশ করে খাওয়াই দিতে পারেন, বা কোনো একটা খাদ্যবস্তুর ভিতরে এটি জড়িয়ে একটি কুকুরকে খাওয়াই দিতে পারেন ভিউয়ার্স। অবশ্য কুকুরকে খাওয়াই না দিলেও হবে, আসলে এই তিনটা কাজ করতে বলছি, কারণ কাজটা যাতে 100% হয়, যে কোনো একটা কাজ একজনের খাওয়ালেই হবে, ব্যাং অথবা কোনো মাগুরের মাছের পেটে অথবা কুকুর দিলে যে কোনো একটা কাজ করলেই হবে। সেক্ষেত্রে আমি তো বলি আপনার তিনটা কাজ করবেন, যাতে কাজ যাতে বিফলে না যায় কোনো একটা। সেজন্য আমি আপনাদেরকে দুইটা কাজ বেশি করতে বলছি, যাতে 100% আপনারা ফল পাবেন ভিউয়ার্স। তো এইভাবে এই নকশাগুলো এইভাবে লিখে এই এই তিনটা কাজ করলে আপনি 100% নিশ্চিত, সাথে সাথে সেই শত্রুর পেটের নাড়ি কেটে যাবে এবং সাথে সাথে সে প্রাণনাশ হয়ে যাবে, সারা জীবন কেমন তো খতম হয়ে যাবে ভিউয়ার্স। খুবই শক্তিশালী কার্যকর একটি ভিডিও ভিউয়ার্স, অনেকবার পরীক্ষিত, অনেকেই ফল পেয়েছে, আপনিও পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন পুরো ভিডিওটা দেখবেন, এবং অন্যান্য ভিডিওতে আমার মোবাইল না আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন, আরও আমার অনেক ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে আছে, সেই মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স। আমি আপনাদেরকে সার্বিক বিষয়ে হেল্প করব এবং বাসা থেকে কাজ করে দেবো, কোনো টাকা পয়সা হাত দিয়ে নেব না ভিউয়ার্স। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিও নিয়ে কথা হবে।